সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব একটি ডিজিটাল বিজনেস কার্ড কীভাবে তৈরি করতে হয়। আমরা এ টু জেড ডিজাইন করে দেখব। তো মূলত ডিজিটাল বিজনেস কার্ড, হয়তো শব্দটি অনেকেই নতুন শুনছেন। তো ডিজিটাল বিজনেস কার্ড হচ্ছে সেই সমস্ত বিজনেস কার্ড যেগুলো আসলে প্রিন্ট করার প্রয়োজন হয় না, আপনি আপনার মোবাইল থেকে যে কাউকে শেয়ার করে দিতে পারবেন। এবং এটার মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে প্রত্যেকটাতে ক্লিক অ্যাবল এবং অ্যাকশনেবল যেটাকে বলা হয়, অর্থাৎ ক্লিক করলে সরাসরি কল চলে যাবে অথবা যে অ্যাড্রেসগুলো ব্যবহার করা যাবে সেগুলোতে যাওয়া যাবে আর কি। তো আমি কথা বাড়াচ্ছি না, আমরা তৈরি করি, তাহলেই আপনারা দেখতে পারবেন যে ডিজিটাল বিজনেস কার্ড কেমন হয়, ঠিক আছে? তো ডিজিটাল বিজনেস কার্ডের জন্য আমাদের একটি নির্দিষ্ট সাইজ দরকার। তো আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ নেব, যে সাইজটা ব্যবহার করলে মোটামুটি সব ধরনের স্মার্টফোনের স্ক্রিনের সঙ্গে সাপোর্ট করবে। ওকে, তো এই জন্য আমরা ফটোশপ ব্যবহার করতে চাই। আপনারা চাইলে ইলাস্ট্রেটর ব্যবহার করেও কাজগুলো করতে পারেন। তো আমি ফটোশপ দিয়ে দেখাচ্ছি। নিউ, একটি নিউ ফাইল নেব। তো এখান থেকে আপনারা প্রিসেট থেকে মোবাইল অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। করার পর এখানে সাইজ অনেকগুলো রয়েছে, তার থেকে 720x1280 এই রেশিওটা নিব আমরা। এর ফলে হবে এটা স্ট্যান্ডার্ড সাইজ, ফলে সব ধরনের মোবাইলের স্ক্রিনের সঙ্গে পারফেক্টলি ম্যাচ করার কথা। ওকে, তো এখানে রেজুলেশন 2272 থাকবে, দেন আমরা ওকে ক্লিক করব। তো আমরা প্রত্যেকটা ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আমরা সবসময় একটি সেফ এরিয়া রাখার চেষ্টা করি চারপাশ থেকে। তো এর জন্য আমরা প্রথমে যেটা করব, কন্ট্রোল এ দিব, পুরো সিলেকশন তৈরি হবে। তারপর এই গ্রিড লাইনগুলো টেনে এনে আমরা এই সাইডগুলোতে দিব আগে। তো কারো যদি এই উপরের গ্রিড লাইন বা রুলারটা না পান, তাহলে কন্ট্রোল আর প্রেস করলে হাইড হয়, আবার আর কন্ট্রোল আর প্রেস করলেই চলে আসে। তো এই পাশ থেকে নিয়ে আসতেছি, এখান থেকে এনে এই পাশে দিচ্ছি। ওকে, তো কন্ট্রোল ডি দিলে আবার সিলেকশনটা চলে যাবে। ওকে, আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গল টুল নেব, ঠিক আছে? নেওয়ার পর আমরা এটাকে এই গ্রিড লাইন থেকে ধরে যদি এভাবে টান দিই, তাহলে গ্রিড লাইনের সঙ্গে সুন্দরভাবে অ্যাটাচড হবে, ঠিক আছে? তো ওকে, তো এটাকে আমরা কী করব, এটাকে একটা কপি করব, কন্ট্রোল জে, ল্যাপটা কপি করে নিলাম। তো এই লেয়ারটিকে আমরা কালার চেঞ্জ করি, এখানে ডাবল ক্লিক করলে আমি অন্য একটি কালারে রূপান্তর করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এখন কন্ট্রোল টি দিয়ে উপরের যে লেয়ারটি রয়েছে, সাদা লেয়ারটি, এটাকে আমরা চারপাশ থেকে কমিয়ে নেব। তো এখানে ধরে অল্টার প্রেস করে এই পাশ থেকে এতটুকু নিচ্ছি, আপনার যতটুকু স্পেস নিতে চান আপনি দুই সাইডে ততটুকু নিতে পারেন। এবার অল্টার চেপে ধরেই আছি, উপর থেকে আমি একটু এভাবে স্পেস নিয়ে নিলাম। ওকে, তো এটা সুনির্দিষ্ট কোনো মাপ নেই, আপনি যেমনটা চাইবেন তেমনটাই নিতে পারবেন, যতটুকু ইচ্ছে ততটুকু স্পেস নিতে পারবেন। তো এটা মোটামুটি আমাদের একটি টেমপ্লেট তৈরি হয়ে গেল। এখন আমরা ডিজাইন করব এই সাদা এরিয়াটার মাঝখানে যেন আমাদের সমস্ত কন্টেন্টগুলো থাকে। তো ডিজিটাল বিজনেস কার্ড আর যে কোনো ধরনের বিজনেস কার্ড হোক, বিজনেস কার্ড মানেই হচ্ছে সেখানে বিজনেস ইনফরমেশনগুলো থাকবে, তাই তো? তো ওকে, তো আমরা এটাকে অফ করে দিই এবং রেড যে কালারটি রয়েছে এটাকে আমরা হোয়াইট কালারে রেখে দিই আপাতত। ওকে, এখন আমি যেটা করব, এখান থেকে অ্যালিপস নেব, অ্যালিপস টুল নিয়ে মাঝখানে আমি এখানে একটা অ্যালিপস অ্যাড করব। শিফট প্রেস করে ধরলে এটা মানে রেশিও মেনটেন হবে, ওকে, অর্থাৎ বাঁকা হবে না। দেন এটাকে আমরা উপরে এদিকে নিয়ে আসবো। তো এটা লেফট রাইট থেকে যেন মিডল পয়েন্টে থাকে, এই জন্য আমরা যেটা করি কন্ট্রোল এ দিলাম, দিয়ে যে মুভ টুলের থেকে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, একবারে সেন্টারে আসলো, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা তুলে দিলাম, দেওয়ার পর শিফট প্রেস করে ধরে উপরে উঠাবো, অথবা যদি সমস্যা মনে হয় উপরে উঠাতে ধরবেন, তারপর শিফট প্রেস করেই ধরে থাকবেন। ওকে, এরপর আমি কন্ট্রোল আবারও টি নিয়ে আমি দুইটা সাইড এভাবে বাকিয়ে নিলাম। ওকে, তো এটাকে আরেকটা কপি দিই, কপি করে নিই নিচের কালারটা, এবার নিচের শেপ লেয়ারটির কালারটা আমরা স্কাই ব্লু দেব। আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন, আমি আপনাদের দেখানোর জন্য একটি পছন্দের কালার নিচ্ছি আর কি। তো এটাকে আরেকটা আমরা কপি করে নিই, করে নিচেরটার এবার
হোয়াইট কালার করব, 100% হোয়াইট কালার। নিয়ে এটাকে একটু যদি মুখ করে নিচের দিকে নামাই তো দেখা যাচ্ছে না, কারণ নিচে আর একটু হোয়াইট আছে। তো এই হোয়াইটটাকে আমরা একটু ডার্ক করে দিই, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু আছে। তো ওকে, তো এটাকে একটু উপরে উঠায় দিচ্ছি। দেন এই যে সবুজ এবং সাদা যেটা রয়েছে, এটাকে ধরে আমরা একটু এভাবে ট্রান্সফর্ম করব। কন্ট্রোল টি দিয়েছি, ফলে ট্রান্সফর্ম বক্স আসছে। দেন আমরা এরকম ভাবে আর একটু টেনে শেপগুলোকে একটু প্রশস্ত করে নিলাম। ওকে, এতটুকু। আমরা এই জায়গাটিতে আমরা একটি হিডার ইমেজ ব্যবহার করব, আর নিচের অংশগুলোতে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে এখানে মাঝখানে আমরা একটা প্রোফাইল ইমেজ রাখতে পারি। তো প্রোফাইল ইমেজ রাখার জন্য আমি আরেকটি ইলিপস নিচ্ছি, এগুলো সবার উপরে যাচ্ছি, এতটুকু রাখছি। নেওয়ার পর এটাকে আমরা উপরে দিয়ে দেব, এটাকে হোয়াইট কালার দিয়ে দিই একবারে। ওকে, তো এটা লেফট অ্যান্ড রাইট থেকে সেন্টার পয়েন্টে আসে কি না এটা করার জন্য কন্ট্রোল এ এবং এটা সিলেক্ট করব। তো সেন্টারে চলে আসলো। তো ওকে, তো আমরা এটার মাঝখানের কালারটা এবার এই ব্লু কালারে দিয়ে রাখি, এবং এটা চারপাশে একটা স্ট্রোক দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে স্ট্রোক অফ করা রয়েছে, দেন এখানে ক্লিক করব হোয়াইট। তারপর কতটুকু স্ট্রোক দিতে চাই এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, 10 পিক্সেল দিচ্ছি। যদি আরও দরকার হয় এখান থেকে আরও দেওয়া যাবে, আমি 13 পিক্সেল দিচ্ছি। ওকে, এখন আমরা নিচের অংশটা ডিজাইন করব। আমরা প্রথমে মোটামুটি একটা লে আউট তৈরি করার চেষ্টা করতেছি, যাতে দ্রুত ডিজাইনটি কমপ্লিট করা যায়। আচ্ছা, এখান থেকে আমি রেক্টেঙ্গল টুল নিলাম, নিয়ে এই দিক থেকে এভাবে টান দেব, দেন এটার স্ট্রোক টপ করে দেই। ওকে, তো আমরা এটাকে একটু ছোট করে নিই, দুই পাশ থেকে, অত বড় লাগবে না, এতটুকু। ওকে, এটাকে একটু নিচে নামিয়ে নেই এই জায়গায় রাখলাম। তো এটাকে আমরা একটু বাটনের মতো ফিল দিতে চাই, বাটন কেমন। এর জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে এখান থেকে বিভেল অ্যান্ড ইম্বোজ রয়েছে, এটিতে ক্লিক করব, করলে অটোমেটিকলি বাটনের মতো আসতেছে। তো আমরা একটু কাস্টমাইজ করে নিই, একটু সাইজ কমিয়ে দিই, একটু সাইজ কমিয়ে দিলাম এবং সফটনেস একটু বাড়িয়ে দিলাম, এবং নিচের যে ডার্ক কালারটি রয়েছে এটি একটু কমিয়ে দিচ্ছি। ওকে, দেন ওকে। এখন এই কর্নারগুলোকে যদি রাউন্ডেড করতে চান, তাহলে এখান থেকে এখানে যে প্রপার্টিস রয়েছে এখান থেকে 15 পিক্সেল দিচ্ছি আমি, তাহলে কর্নারগুলো রাউন্ডেড হয়ে গেল, ঠিক আছে। তো এটা বাটনের মতো ফিল খানিকটা আসলো। আমরা চাচ্ছি এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য, এর জন্য আমরা যেটা করব, এটাতে আমরা শ্যাডো ব্যবহার করার ট্রাই করব, ঠিক আছে। তো শ্যাডো কীভাবে ব্যবহার করব পারফেক্টলি শ্যাডো তৈরি করার জন্য, এটাকে কন্ট্রোল জি দিব, তাহলে এটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। তো এটা গ্রুপ, তো গ্রুপটাতে ডাবল ক্লিক করব, করে ড্রপ শ্যাডো, এই যে দেখেন শ্যাডো, কতটুকু শ্যাডো লাগবে আমরা এটা ঠিক করে নেব। তো এই পাশে সরে গেছে, আমরা একটু এদিকে সাইজ কমিয়ে দিলাম, তারপর এখান থেকে ডিস্টেন্স একটু কমিয়ে দিচ্ছি, সাইজটা আর একটু বাড়বে। ওকে, এখান অপাসিটি একটু কমিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আমার কাছে অনেকটা বেটার লাগতেছে, আপনারা ইচ্ছা মতো করে দিতে পারেন এই অংশটুকু। এখন যেহেতু আমরা একটা তৈরি করে ফেলেছি একটা বাটন, আমরা কতগুলো নেব সেই অনুযায়ী খালি জাস্ট আমাদের কপি করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা 4টা নিব, একটা ফোন নাম্বারের জন্য, একটা ইমেল অ্যাড্রেস, আর একটা লোকেশন, আর একটা ওয়েবসাইট অ্যাড্রেসের জন্য। তো আমি আর একটা এখন জাস্ট এটা মুভ টুল সিলেক্ট করা আছে, জাস্ট আমি অল্টার প্রেস করে ধরে এভাবে কপি করতে পারি, ঠিক আছে, শিফট এবং অল্টার, আবার ছেড়ে দিলাম, দিয়ে আবারও কপি করে নিই, এটাকে আরেকটু নিচে রাখলে মনে হয় বেটার লাগবে। ওকে, আবারও
ওকে আরেকটা আচ্ছা আমার কাছে এই চারটা যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে যে এই চারটি আমি ব্যবহার করব এটা বেটার তো আরও বেশি যদি আপনাদের ইনফরমেশন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আরও নেওয়া যেতে পারে এবং স্পেসগুলো আরও কাছাকাছি দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো স্পেসগুলো দিতে চাইলে এখান থেকে শ্যাডোটাকে আরও কমানো উচিত কারণ আমার কাছে মনে হচ্ছে যে শ্যাডোটা অনেক বেশি ছড়িয়ে গিয়েছে হ্যাঁ এই যে এখানে নিচেরটা ঠিক করে নিই একটা ঠিক করলে পরেরগুলো এমনিতেই ঠিক হবে অপাসিটি একটু বাড়িয়ে দিলাম ওকে ওকে তো এখান থেকে আমি এই শ্যাডোটাকে কপি করে নিচ্ছি কপি লেয়ার স্টাইল এখন এটাকে ধরে এই তিনটাকে ধরবো সিলেক্ট করে তিনটা গ্রুপকে ধরে পেস্ট লেয়ার স্টাইল সবগুলোর একই শ্যাডো হয়ে গেল ঠিক আছে এখন আমি ধীরে ধীরে এগুলোকে একটু চাপিয়ে নিব ওকে এটা বাদ এটা এই দুটোকে একটু কাছে নিয়ে আসি তারপর এটাকে একটু কাছে নিয়ে আস ওকে এখন যেটা করব আমরা প্রথমটাতে আমরা মোবাইল ফোন নাম্বারের আইকন বা মোবাইলের আইকন বা কল আইকন যেটাকে বলা হয় সেগুলো ব্যবহার করবো আইকনগুলো তো এখান থেকে কাস্টম শেপ তারপর এখানে কাস্টম শেপের মধ্যে আমার আগে থেকে আইকনগুলো রয়েছে আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ফ্লাড আইকন নামে একটা ওয়েবসাইট রয়েছে সেই জায়গা থেকে নিয়ে আসতে পারেন অথবা গুগলে এই আইকনগুলো প্রচুর পাওয়া যায় তো যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির আনতে হবে ঠিক আছে সেজন্য আপনারা এক কাজ করতে পারেন আপনারা ফ্লাড আইকন থেকে আনতে পারেন ফ্লাড আইকনে অনেক সুন্দর সুন্দর এই আইকনগুলো পাওয়া যায় ওকে তো আমরা যেটা করব এখন কল আইকনটা নেব ফোন কল তো আমি এই আইকনটা নিচ্ছি মোবাইলের ওকে দেন এখানে সিলেক্ট করার পর এখানে আমি এইভাবে আর্ট করব তো এটা কতটুকু হবে এটা নিয়ে যদি কনফিউশনে থাকেন সেক্ষেত্রে কি করতে পারেন এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক দিলেন দেওয়ার পর কতটুকু কতটুকু নেবেন এখানে স্কোয়ার সাইজ নিতে পারেন যেমন আমরা দিচ্ছি কত 150 আর এই পাশে 150 দিন স্কোয়ার নিলে তাহলে সাইজটা চারিদিক থেকে ঠিক থাকবে তো 150 অনেক বেশি হয়েছে আমরা আরও একটু কমিয়ে দিই তো এখানে দিচ্ছি আমি 100 না কত দেব 85 এই পাশে 85 দিই 85 ওকে তো তারপর অনেক বড় মনে হচ্ছে আচ্ছা এটাকে আমরা কমিয়ে কালারটা চেঞ্জ করলাম কারণ এটার উপরে ব্যবহার করলে যাতে দেখতে ভালো লাগে তো 85ও আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি তো এটার মধ্যে ছোট করব ঠিক আছে তো ওইভাবে সাইজ একবার একটা ঠিক করে নিতে পারলে তাহলে পরেরগুলো আর এমনিতে অটো ঠিক হয়ে যাবে আচ্ছা 65 দিচ্ছি 65 ওকে এবার এটাকে নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি তারপরের গুলো নিয়ে আসি এবার ফোনেরটা দেওয়ার পর আমরা এবার দেব কাস্টম শেপ থেকে আমরা এবার দেব লোকেশন অথবা এই লোকেশনটা নেই আমি কত খেয়াল আছে 65 65 ওকে এটাকে আমরা উপরে নিয়ে যাব তো এই আইকনগুলোকে ধরে আমরা উপরে নিয়ে যাই একবার গ্রুপগুলোর একদম উপরে লোকেশন আইকনটা আচ্ছা আইকনগুলো একটা সোজা লাইনে আছে কিনা এটা বোঝার জন্য এভাবে গ্রিড লাইন নিতে পারেন এইভাবে গ্রিড লাইন তাহলে বুঝতে সুবিধা হবে যে ঠিকঠাকভাবে আছে কিনা এটাকে একটু নিচে নামিয়ে নিই তারপরেরটার জন্য আমরা ইমেল অ্যাড্রেস দিব ইমেল অ্যাড্রেস 65 65
ওকে। তারপর এখান থেকে কাস্টম শেপ, এবার দিব আমরা ওয়েব অ্যাড্রেস। তো ওয়েব অ্যাড্রেসের জন্য এটা ব্যবহার করছি 65। এখন যেটা করব, এখন আমরা এই জায়গায় ইনফরমেশনগুলো বসাবো। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমার ইনফরমেশনগুলোই ব্যবহার করব। তো আমরা টেক্সট ব্যবহার করব, টেক্সটও যেন একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়, সেই জন্য এইভাবে আমি গ্রিড লাইন নিয়ে নিলাম, এই জায়গা থেকে শুরু হোক। তো এখানে আমি দিয়ে দিচ্ছি টাইপ টুলের সাহায্যে টাইপ করব, ফন্ট সাইজ কমিয়ে দিই 24 অথবা 28 দিয়ে শুরু করতে পারি, 30 দিলাম। তো এই ফোনের ফোন নাম্বারের কালারটা পরিবর্তন করে দেই হোয়াইট কালার। এরপরে আমরা এটাকে ঠিক সেন্টার পয়েন্টে রাখলাম সোজাসুজি। এটাকেই আমরা কপি করে একটু নিচে নামিয়ে নেই, অল্টার চেপে ধরে, দেন এটাকে আবার এদিকে, এটাকে। এখন আমরা শুধুমাত্র ইনফরমেশনগুলো টেক্সট চেঞ্জ করবো, লোকেশনটা চেঞ্জ করে দিই। লালমনির হার্ট, এটা ইয়ে হয়েছে আপার কেস সবগুলো, লালমনির হাট রংপুর। ওকে, এরপরে দেব মেইল অ্যাড্রেস, সবগুলো স্মলার হবে। gmail.com, তারপর এখান থেকে ওয়েবসাইটের অ্যাড্রেসটি। তো এগুলোকে স্মলার করতে গেলে সিলেক্ট করে ধরে স্মলার করে নিলাম। ওকে, তো আমরা এখানকার চারটি ইনফরমেশন ব্যবহার করলাম। আর এখন যেটা করব, এখন আমরা কিছু সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করব, ঠিক আছে? তো এখানে থেকে আবারও কাস্টম শেপ থেকে আমরা এবার যেটা করব, আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো ব্যবহার করার জন্য একটা নির্দিষ্ট স্পেস নেব, এই জায়গায় যেতে ব্যবহার করতে পারি, এখান থেকে ধরে এই পর্যন্ত। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আইকনের আমরা প্রথমে ব্যবহার করব ইউটিউব, ব্যবহার করব ইউটিউব, এইটা এটা নিচ্ছি, শিফট প্রেস করে ধরে এভাবে নেব, তাতেও কিন্তু আমরা মানে স্কোয়ার সাইজটা পাবো, ঠিক আছে? তো হোয়াইট কালার নিচ্ছি, এখান থেকে এবার নেব ফেসবুক, শিফট প্রেস করে ধরবেন, তাহলে এভাবে গ্রিড লাইনের সমান হবে এবং স্কোয়ার সাইজ হবে। আচ্ছা, এবার নিচে ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন নেই, আচ্ছা ইনস্টাগ্রামটা আগে নেই, ইনস্টাগ্রাম ওকে। তারপর নেব আমরা টুইটার, টুইটার কোথায়, এই যে টুইটার, সবগুলো একই শেপের নেবেন তাহলে দেখতে ভালো লাগবে। যদি আপনারা স্কোয়ার নেন তাহলে স্কোয়ার নেবেন, আর যদি এইরকম এলিপস নেন এলিপস নেবেন, যদি রাউন্ডেড কর্নারের নেন সেটা নিতে পারেন, আপনাদের ইচ্ছা আর কি। এবার লিঙ্ক দিন, এখান থেকে ধরে ওকে। তো যদি আরও আইকন ব্যবহার করতে চান করতে পারেন, আর একটা নেই, আর কি সোশ্যাল মিডিয়া আছে,
আচ্ছা বিহ্যান্স নিচ্ছি অথবা ড্রিবল নিচ্ছি এখান থেকে। ওকে, এখন আমরা আইকনগুলোকে পাশাপাশি একটা নির্দিষ্ট দূরত্বে বসাবো যাতে দেখতে ভালো লাগে। ওকে, দেন পরেরটাকে এই দিকে বেশি চেপে গেল, দেন সবগুলো আইকনকে ধরে আমরা একটা গ্রুপ করব। এর ফলে এটাকে আমরা একবারে সেন্টারে বসাতে পারবো, কন্ট্রোল এ দিয়ে মুভ টুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলে লেফট রাইট থেকে সেন্টারে থাকবে। ঠিক আছে, আইকনগুলোকে যদি আর একটু বড় করতে চান তাহলে এভাবে কন্ট্রোল টি ধরে সবগুলোকে একসঙ্গে বড় করা যাবে। যদি মনে করেন যে আমরা এই শেপগুলো সমান বরাবর করতে চাই তাহলে আমরা এভাবে গ্রিড লাইনটাকে এভাবে ধরে নিতে পারি, দিকটায় একটা, এই পাশে একটা। তো মোটামুটি দেখেন ঠিকঠাক রয়েছে, সমান সমানই আছে। তো ওকে, এখন আমরা বাকি অংশের কাজ করব। কারণ এই জায়গাটিতে আমরা একটি সিনারি দিব আর এই জায়গায় প্রোফাইল পিকচার দিব। তো প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য প্রোফাইলের, এটা হচ্ছে সেই প্রোফাইল পিকচারের, তো আমরা কি করব, আমাদের এখানে একটা ছবি নিয়ে আসব, প্লেস আমরা একটি ছবি দিব, পোর্ট্রেট সাইজের ছবি। আচ্ছা, এই ছবিটাই দিয়ে দিই, ওকে এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটার সঙ্গে মাস্ক করে দেবো, অর্থাৎ ক্লিপিং মাস্ক, এটাকে নিয়ে আসবো এখানে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব চারপাশ থেকে, শিফট প্রেস করে ধরবেন অবশ্যই। ওকে, ঠিক আছে, আমরা এবার কি করব, আমরা এই জায়গায় আমাদের নাম লিখব এবং টাইটেল লিখব। তো আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি উপরে, কালারটি চেঞ্জ করে দিব ব্লু কালারে, বা এই কালারটিকে সিলেক্ট করে দিলাম। তো এটার জন্য লেফট রাইট থেকে সেন্টারে থেকে কন্ট্রোল এ দিয়ে এই দিকে একটু ফন্টটাকে একটু বড় করে দিব। আচ্ছা, একটু বড় করে দিলাম। এবার টাইটেল লিখব, টাইটেলটা দিব প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আর প্রফেশনাল ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার এই টাইটেলটি ব্যবহার করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওকে, দিচ্ছি। তো ফন্টটাকে আমি চেঞ্জ করে দেব, ফন্ট সাইজ একটু ছোট করে দিই, 24 অথবা 12 কম 18। একবারে খুব ছোট করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখাই যাবে না। তো এটার কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালারে দিয়ে দিচ্ছি। তো এগুলো সবগুলো যদি আপনার কাছে বড় বড় মনে হয় তাহলে কি করবেন, সবগুলো গ্রুপ একসঙ্গে ধরবেন, আমার কাছে একটু বড় বড়ই মনে হচ্ছে, আইকন লেখা সবগুলো ধরবেন এভাবে ধরে কন্ট্রোল জি, দেখেন এগুলো একটা গ্রুপে হয়ে আছে। তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু কমিয়ে নেব এভাবে, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে, অনেক বড় লাগতেছে, এবং সোশ্যাল মিডিয়া আইকনগুলোকেও সেই হিসেবে একটু কমিয়ে নেব। তো এখন আমরা উপরের এই জায়গাটি আমরা ঠিক করব,
তো ওখানে আমরা একটা ইমেজ দেবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। যদি কোনো কোম্পানিতে আমরা জব করিস বা যে বিষয়ে কাজ করি সেই রিলেটেড ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়াটা বেটার, তাহলে দেখতে ভালো লাগবে, অথবা একটা কনসেপ্ট, সুন্দর কনসেপ্ট ফুটে উঠবে। তো যা হোক, আমি ফ্রিল্যান্সিং করি, সেই ক্ষেত্রে আমার পিছনে হয়তো বা কোনো আর্ট ওয়ার্ক বা কোনো কম্পিউটার ডেস্ক বা ওই রকম কিছু দেওয়া উচিত, কিন্তু আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি একটা স্কাই, কারণ স্কাই আমার অনেক পছন্দ। ঠিক আছে, তো আমরা গুগল থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে অথবা গুগল থেকে আনতে পারি। তো আমি এখানে একটা স্কাই, এই স্কাইটা দিব, সেভ করলাম ইমেজটা, অথবা এটার হাই কোয়ালিটিটা যদি আমরা ডাউনলোড করি এখান থেকে, ফ্রি ডাউনলোড। এই কারণে আমার স্কাইপ বেশি পছন্দ, অর্থাৎ ফ্রিল্যান্সার মানে স্বাধীন, আর স্বাধীন হচ্ছে আকাশের পাখি, তারা মুক্তভাবে উঠতে পছন্দ করে। ঠিক আছে, তো এটা মাউন্টেন আর কোথায়, তিনটা ভেরিফাই ডাউনলোড, এখান থেকে নিলাম। নেওয়ার পর এখানে ফটোশপে নিয়ে এসে ঠিক ওই জায়গাটায় ছেড়ে দেব। তো এই লেয়ারটিকে আমরা এখন নিচের লেয়ারের সঙ্গে এভাবে ক্লিপিং মাস্ক করবো, অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটার সঙ্গে মাস্কিং হয়ে গেল। এখন লেয়ারটিকে একটু উপরে উঠিয়ে দিই এভাবে। যদি একটু বড় ছোট করতে ইচ্ছা হয় তাহলে আপনারা এভাবে নিতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে এভাবে ধরতে পারেন। ওকে দিয়ে দিলাম। তো এখন এই নিচের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, তো এটাকে আমরা একটু ডিজাইন করার ট্রাই করি। তো এটাকে আমি টোটালি 100% হোয়াইট কালার দিয়ে দিলাম। দেওয়ার পর যেটা করব, হোয়াইট কালার না দিয়ে, আচ্ছা হোয়াইট কালারই থাকুক, আমরা এর উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেই। নেয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট যে টুলটা রয়েছে এই টুলসটা নিচ্ছি। নেয়ার পর শিফট প্রেস করে ধরবো, এখানে ধরে শিফট ধরে এখান থেকে উপর দিকে উঠাবো এইভাবে। ঠিক আছে, এরকম একটা কালার পরিবর্তন হলো। তো আমরা এই কালারটা রেড দিলে বেশি ভালো লাগবে না, আমরা চাচ্ছি এটা এই কালারের মতো করে দেবো। তাই ডাবল ক্লিক করে এটার কালার ওভারলে চেঞ্জ করে দেব। আচ্ছা, সবুজ কালার এটাই দিয়ে দিলাম, ব্লু কালার। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটু আমরা অপাসিটি কমিয়ে দিতে পারি, অথবা আমরা এই দুটোকে, দুটো লেয়ারকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল জি দিলাম, দেওয়ার পর এটাতে ডাবল ক্লিক করে আমরা এটাকে প্যাটার্ন ওভারলে করে দিতে পারি। ঠিক আছে, আমার এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে, আমি ব্ল্যাক প্যাটার্নটা নিলাম। নেয়ার পর এটাকে আমি অপাসিটি কমিয়ে দিতে পারি এভাবে একটু, এভাবে অপাসিটি কমিয়ে দিতে পারি, অথবা ব্ল্যাক প্যাটার্নটা না নিয়ে এখানে হোয়াইট প্যাটার্ন রয়েছে, হোয়াইট প্যাটার্ন দিতে পারি। ওকে, অপাসিটিটা বাড়িয়ে দিলাম অথবা কমিয়ে দিই। ওকে, একটু স্কেলটুকু কমিয়ে দিতে পারি অথবা বড় করে দিতে পারি, যেটা মনে হয়। দেখেন, প্যাটার্নটাকে ছোট করে দিলে ছোট ছোট লাগতেছে, বড় করে দিলে অন্যরকম আর একটা লুকিং আসতেছে। তো আমি এটাকে একটু বড় করেই দিলাম, আপনারা ছোট করে নিতে পারেন। তো মোটামুটি আমাদের এই বিজনেস কার্ডটি রেডি হয়েছে। খুব বেশি গর্জিয়াস হয়েছে কিনা আমি জানি না, তবে আমার কাছে এটা, আমার কাছে ভালো লাগতেছে। তো ডিজাইন আসলে এক একজনের কাছে এক এক রকম লাগবে, আর আমি খুব ভালো ডিজাইন পারি এমনটাও দাবি করি না, আমার সাথে অনেকেই ভালো পারেন। তো আমরা জাস্ট একটা কনসেপ্ট তৈরি করলাম, এখন এটাকে ক্লিকেবল বা অ্যাকশনেবল যেটাকে বলা হয় সেটা করার পালা। তো আমরা সেটি করব, করার জন্য আমরা এটা থেকে পিএনজি ফরম্যাটে সেভ করে নেব। তো প্রথমে আমি এই লেখাগুলোকে আর একটু বড় করে নিই, আমার কাছে মনে হচ্ছে ছোট হয়েছে, একটু বড় করে নিলাম। আমরা এই কার্ডটিকে আমরা কি করব এখন, একটু যদি আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলোকে আর একটু উপরে উঠাই দিতে পারি বেটার হবে। ওকে, এখন আমরা এটাকে একটা, প্রথমে আমরা যেটা করি
পিএইচডি ফরম্যাটে সেভ রাখি। পিএইচডি ফরম্যাটে এই জন্য সেভ রাখি, ক্লায়েন্টের কাজ করলে কখনো যদি আমাদেরকে পরিবর্তন করতে বলে তাহলে আমরা সেই পিএইচডি ফাইলটি ওপেন করলে আমরা লেয়ারেড ফাইলগুলো দেখতে পাবো। ঠিক আছে, তো ওকে আমি এটা সেভ করে রাখতেছি। বিজনেস কার্ড ০৪ সেভ। ওকে, তো এখান থেকে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করে নিব, সেভ অ্যাজ পিএনজি, আমরা এটা ডেস্কটপে সেভ করে রাখতেছি। সেভ করলাম। এখন আমাদের ফটোশপটা ক্লোজ করে দেওয়ার পালা, ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো আমরা এবার এটাকে ক্লিকেবল এবং অ্যাকশনেবল কীভাবে করব এটার জন্য আমরা পাওয়ার পয়েন্টের সহায়তা নেব। পাওয়ার পয়েন্ট দিয়ে এটা কীভাবে করতে হয় আমরা দেখি। এখন পাওয়ার পয়েন্ট ব্যবহার করতেছি আমি 2016 মেবি 16 কি 18 ভার্সন। তো আপনাদের যে ভার্সনেই থাকুক না কেন এই কাজগুলো করা যাবে। তো আমরা যেটা করব, নিউ ডকুমেন্ট নেব, একটি ব্ল্যাঙ্ক নিচ্ছি, একবারে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এটা আমার ক্যাম্পাসের কারণে এরকম হচ্ছে, তো আমি এটা ক্লোজ করে দিয়ে আমি আবারও নতুন আর একটা নেব ব্ল্যাঙ্ক। ওকে, তো আমরা ডকুমেন্ট সাইজ দিব, এখান থেকে যাব ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সাইজ অথবা কাস্টম সাইজ। ঠিক আছে, তো ওয়াইড স্ক্রিন আর স্ট্যান্ডার্ড রয়েছে, তো কাস্টম সাইজ দিচ্ছি আমি। কাস্টম সাইজটা আমাদের কত হবে, তো আমরা এই যে লম্বালম্বি নিব, ল্যান্ডস্কেপ অথবা, আচ্ছা এটা বাদ, এটা পোর্ট্রেটই থাকুক। আমরা এখান থেকে সাইজ, যদি আমাদের সেই সাইজটা খুঁজে না পাওয়া যায়, এগুলো সবগুলো মিলিমিটার ইঞ্চিতে দেওয়া রয়েছে, তা আমরা যদি ইঞ্চিতে দিতে চাই তাহলে ফটোশপ থেকে আমাদের সেই পিক্সেলগুলোকে ইঞ্চিতে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা কীভাবে বের করব, আমরা আবারও একদিন তাহলে ফটোশপটি ওপেন করি এবং ফটোশপে গিয়ে আমাদের ফাইল সাইজটা বের করে নিই। ওকে, তো আমরা যে ফাইলটাই কাজ করলাম সেই ফাইলটি বের করি, এটা হচ্ছে বিজনেস কার্ড। তো এটার সাইজটা আমরা কীভাবে দেখতে পাবো, এখান থেকে ইমেজ, থেকে ইমেজ সাইজ, দেন এখানে পিক্সেলে রয়েছে, আমরা এটাকে জাস্ট ইঞ্চিতে সিলেক্ট করব, তাহলে দেখতে পাচ্ছি 10x17.778। তো এতটুক দিলেই হবে। তো আমরা এখানে গিয়ে পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা যেটা করব, এখানে দেবো 10 ইঞ্চি আর এখানে দেবো 17.778। ওকে, ডান, ম্যাক্সিমাইজ। তো আমরা এই বক্সগুলো উঠাই দেবো, ডিলিট করবো, সিলেক্ট করবো আর ডিলিট করে দেব, এগুলোর কোনো কাজ নেই। আমরা জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করে এখান থেকে পিকচার্স ডিভাইস সেভ, এখান থেকে আমরা কোথায় রেখেছি ডেস্কটপে, এই যে আমাদের ফাইলটা এখানে জাস্ট প্লেস হয়ে গেলো একবার পারফেক্টভাবে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, আমরা এগুলোকে ক্লিকেবল কীভাবে করব। তো আমি এই আমার প্রোফাইল পিকচারটা সহকারেই আমি ক্লিকেবল তৈরি করব, আমি দেখাচ্ছি। অর্থাৎ অনেক সময় এটা যখন আমরা কাউকে সেন্ড করব, অনেকে ফেসবুকের প্রোফাইল মনে করে যদি এটাতে ক্লিক করে ভিউ করে দেখতে চায়, তাহলে ক্লিক করা মাত্রই যেন আমার ফেসবুক প্রোফাইলে চলে যেতে পারে। ঠিক আছে, এজন্য আমরা এখান থেকে একটি এলিপস নেব, এইভাবে ধরে ড্র করব, এটার এরিয়াটা ঠিক করে নেব, এভাবে এদিক থেকে একটু চাপিয়ে নেব। আচ্ছা, একটু উপরে উঠাই দিই। ওকে, তো এভাবে শেপ নিয়ে আমরা ঢেকে দিতে পারি প্রথমে, দেওয়ার পর যেটা করব এখান থেকে ধরে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক। তো ফেসবুকের যদি আমরা, আমি প্রথমে বলি একটু মনোযোগ দেন, ফেসবুক বা ওয়েব পেজ, ফেসবুক কিন্তু একটি ওয়েব পেজ, অথবা ইউটিউব লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, যত প্রকার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, এই অপশন থেকে দেওয়া হবে। এখানে অনেক কয়েকটা অপশন আছে, এই জায়গা থেকে দিতে হবে, শুধুমাত্র ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে এই জায়গা থেকে। ওকে, তো আমরা এখান থেকে ওয়েব পেজ দিব।
তো এখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিব, অর্থাৎ যেখানে পাঠাতে চাচ্ছি ওখানে আমাদের ইমেজের উপর ক্লিক করলে কোথায় যাবে। তো আমি আমার প্রোফাইল লিঙ্কটি দেব, তো আমার পার্সোনাল প্রোফাইল যে লিঙ্কটা রয়েছে সেটি দিতে চাচ্ছি। তো আমার পার্সোনাল প্রোফাইল লিঙ্কটা হচ্ছে, আমার এখানে নেট কাজ করতেছে না অথবা ব্রাউজারটা হ্যাং হয়ে আছে, এই যে এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল লিঙ্ক, পার্সোনাল আইডি লিঙ্কটা। তো ওইটা লিঙ্ক কপি করে নিয়ে এসে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব, দেন ওকে। এরপর এটা যেটা করতে হবে, এখান থেকে আমরা এর ফিল কালারটা, এই যে শেপ ফিলটা আমরা নো ফিল করে দেব, এবং আউটলাইনটাও আমরা নো আউটলাইন করে দেব, ঠিক আছে। তো এটা কিন্তু লিঙ্কেবল হয়ে গেলো, কিন্তু শেপটি দেখা যাচ্ছে না, কিন্তু যখন এখানে কার্সর নিয়ে আসতেছি দেখেন এখানে একটা লিঙ্ক শো করে, ঠিক আছে, তার মানে এটা ক্লিকেবল হয়ে গেছে। ওকে, এভাবে আমরা এই মোবাইল ফোন নাম্বারটিতে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি তার ফোনের ডায়ালে চলে যাবে নাম্বারটা। তাহলে এটা কীভাবে করব, এখান থেকে আমরা একটি শেপ নিব রেক্ট্যাঙ্গল নিয়ে, এভাবে যত দূর এরিয়া পর্যন্ত আমরা কাভার করতে চাই তত দূর পর্যন্ত আমরা শেপ নিতে পারি। এর ফলে এইটুক শেপের এরিয়াতে যে ক্লিক করবে, যদি ক্লিক করে তাহলেই কল চলে যাবে। ওকে, তো এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে হাইপার লিঙ্ক, তো ফোন নাম্বার দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। শুধুমাত্র এখানে অ্যাড্রেসের জায়গা আমরা লিখব TEL, দিয়ে আমরা যেটাকে কোলন বা বিসর্গ চিহ্নের মতো সেটা ব্যবহার করব। করার পর আমরা সরাসরি আমাদের ফোন নাম্বারটি লিখব এভাবে, ঠিক আছে, দেন ওকে। এরপর আমরা প্রতিবারের ন্যায় এখান থেকে করা যাবে ফিল থেকে নো ফিল, আউটলাইন নো আউটলাইন, ওকে, ঠিক একইভাবে এটাও। আর এই কাজগুলো বারবার এরকম যেহেতু করতে হচ্ছে, এমনটা না করে আপনারা একটা করে কপি করে রেখে দেবেন। দেখেন আমি একবারেই কপি করে রেখে দিচ্ছি, বারবার যাতে এই কাজটি করতে না হয়, ঠিক আছে। কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে নিয়ে আসতেছি, কপি হয়ে যাচ্ছে, ওকে। তো এটাকে একটু জুম করে নেই কাজ করার সুবিধার্থে, তাহলে কাজ করতে ভালো হবে। আচ্ছা, এখান থেকে এলিপস নিচ্ছি, এটাকেও দেই ঢেকে, ওকে, এটাকে সেন্টারে দিচ্ছি। তো প্রথমটা হচ্ছে ইউটিউব, পরেরটা হচ্ছে ফেসবুক, আচ্ছা, তারপরেরটা আবার কপি করে নিই ইনস্টাগ্রাম, তারপরেরটা হচ্ছে টুইটার, তারপরেরটা হচ্ছে লিঙ্কডইন, তারপরেরটা ড্রিবল, আচ্ছা, সবগুলো ঢেকে রেখে দিলাম। এখন শুধু এগুলো সিলেক্ট করব আর হাইপার লিঙ্ক করব, ঠিক আছে। এটার নিচে কি রয়েছে, এটার নিচে রয়েছে লোকেশন, ঠিক আছে। লোকেশনের কীভাবে সেট আপ করতে হয়, যে ক্লিকেবল, অর্থাৎ লোকেশনে তো আসলে কোথাও ডায়াল করার অপশন থাকে না, এই জন্য আমরা এখানে একটি গুগল ম্যাপের অ্যাড্রেস ব্যবহার করব। অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের লোকেশনটা কোথায় এটার জন্য একটা গুগল ম্যাপ লিঙ্ক পায়, ঠিক আছে। তো এর জন্য আমরা গুগলে যেয়ে সার্চ করবো, এভাবে লালমনিরহাট যে অ্যাড্রেসটি দিব সেই অ্যাড্রেস দিয়ে আমরা যদি সার্চ করি তাই হবে, লালমনিরহাট লিখে সার্চ করলাম, এই যে লালমনিরহাটের গুগল ম্যাপ চলে আসছে। তো যে কোনো জায়গার আপনি লোকেশনের গুগল ম্যাপ লিঙ্ক বের করে নিতে পারেন। এভাবে আসার পর নেট স্লো কাজ করতেছে, ওকে, আসছে। এখান থেকে শেয়ার অপশনটিতে ক্লিক করুন, করার পর কপি লিঙ্ক পাবেন, কপি লিঙ্ক থেকে এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে পাওয়ার পয়েন্টে এসে আমরা আগে যেভাবে করলাম এখান থেকে রাইট বাটন ক্লিক করে হাইপার লিঙ্ক, দেন এখানে পেস্ট, ওকে, দেন এখন এটার কি করব, ফিল নো ফিল এবং আউটলাইন নো আউটলাইন, এতটুকুই কাজ। ঠিক একইভাবে এটা হচ্ছে ইমেল, তো ইমেলটা কি করব, ইমেলটার একটা আলাদা ফর্মেট রয়েছে সেটা দেখাই, হাইপার লিঙ্কে ক্লিক করে ইমেলের সময় আমাদের ইমেল এখানে অ্যাড্রেসে ক্লিক করতে হবে। করার পর ইমেল অ্যাড্রেস লিখব, আমার একটু ইমেল অ্যাড্রেস লিখি, লিখলে অটোমেটিক সামনে মেইল টু কথাটি লেখাটি চলে আসবে, এরপর ইমেল অ্যাড্রেসটি টাইপ করতে হবে, তাহলেই হয়ে গেল। তো যেখানে দিয়ে দিলাম, দেন ওকে। আর সাবজেক্টের জায়গায় কিছু লিখতে পারেন, হাই হ্যালো বা হাই লিখে দিলাম, না লিখলেও না লিখতে পারেন, ওকে। এবার আমরা যেটা করব, এটাকে
আগের মতো শেপগুলো নো ফিল আর আউটলাইন নো আউটলাইন। ওকে, ঠিক একইভাবে আমরা এগুলো সবগুলো লিংক এনে এনে দেব। এখানে জাস্ট তিনটা ফরম্যাট খেয়াল রাখেন, একটা ফোন নাম্বারের জন্য টেল দিয়ে শুরু হয়, অ্যাড্রেসের জন্য আমরা লোকেশন থেকে নিয়ে আসি, আর মেইলের জন্য মেইল টু দিয়ে শুরু করতে হয়। এতটুকুই পার্থক্য, সমস্ত ওয়েব লিঙ্কগুলো একই হয়। তো এটা ওয়েবসাইটের অ্যাড্রেস, জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে হাইপার লিঙ্ক দিয়ে এখানে ওয়েব অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন। HTTP দ্বারা শুরু হবে, HTTP-র পর ওয়েব অ্যাড্রেসটা হবে। যেমন আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www, জাস্ট এখানে আমার ওয়েবসাইটের নামটা .com, ঠিক আছে, ওকে, দেন ওকে করে দিলাম। তারপর এটা আউটলাইন নো এবং ফিল নো করে দিলাম। ঠিক একইভাবে এখন ইউটিউবের লিঙ্ক নিয়ে আসবো আমরা, রাইট বাটন ক্লিক করে হাইপার লিঙ্ক, এই জায়গায় ইউটিউবের লিঙ্কটা দিব। তো HTTP দিয়ে শুরু হবে। আচ্ছা, ইউটিউবের লিঙ্কটা কপি করে আনি, আমার চ্যানেলের ইউআরএল হচ্ছে এটা, আমি কপি করে নিলাম। নিয়ে আমরা পাওয়ার পয়েন্টে যাব, গিয়ে এখানে পেস্ট করে দিব, জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন আর কিচ্ছু না। তারপর এটা করে ফিল অফ করে দিবেন, ফিল নো আউটলাইন নো। ইউটিউব গেল, একইভাবে আছে ফেসবুক, হাইপার লিঙ্ক, HTTP, ফেসবুক। আচ্ছা, ফেসবুক লিঙ্ক দিলাম, দেন আউটলাইন এবং ফিল নো। ইনস্টাগ্রাম লিঙ্ক দিব এখন, হাইপার লিঙ্ক ইনস্টাগ্রাম। এভাবে ধীরে ধীরে সবগুলোই দিবেন, আমি আর পরেরগুলো দেখাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যা কিছু হবে এভাবেই হবে। তো আমি এগুলো এমনিতে রিমুভ করে দিচ্ছি, এগুলো লিঙ্কেবল করে নেবেন আপনারা। এখন আপনার যেটা কাজ হবে, কাজ কিন্তু শেষ, সবগুলো ক্লিকেবল অ্যাকশনেবল করা হয়ে গেল। এখন জাস্ট এখান থেকে সেভ অ্যাজ PDF ফরম্যাটে বের করবেন। তো আমি সেভ করে দিচ্ছি ডেস্কটপে, গিয়ে আমরা PDF ফরম্যাটে বের করব। PDF প্রেজেন্টেশন লেখা আছে, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি 0033, এভাবে দিয়ে দিলাম মনে রাখার জন্য, সেভ। এখন অনেকের যদি মানে অনেক আগের ভার্সন হয়, পুরনো ভার্সন PDF, দেখেন এখানে যে PDF এটা ওপেন হয়ে গেল, PDF ফাইলটা তৈরি হয়েছে। তো মোবাইল ফোনে যখন কোনো ডিভাইসে এটা ওপেন করবে, তখন কিন্তু মোবাইলের যে স্ক্রিনটার সঙ্গে এটা অনেক সুন্দরভাবে অ্যাটাচড হবে, অর্থাৎ ফিট হবে। এর ফলে যদি কেউ এখানে ক্লিক করে, সরাসরি কিন্তু এখান থেকে ব্রাউজারে ওপেন হবে, আপনার যে লিঙ্কটা ব্যবহার করবেন সেই লিঙ্কটা গিয়ে ওপেন করা যাবে, ঠিক আছে। ঠিক একইভাবে যখন এখানে ক্লিক করা হবে, তখন কল চলে যাবে, এটা কিন্তু কম্পিউটার থেকে হবে না, মোবাইল ফোনে যখন ক্লিক করা হবে সরাসরি এটা কল চলে যাবে। তো যেহেতু আমরা কম্পিউটার ব্যবহার করতেছি, সো এটা দেখতে পাবো না। আপনারা ট্রাই করবেন, আপনাদের মোবাইল ফোনে ক্লিক করলে এটা সরাসরি ডায়ালে চলে যাবে, ঠিক আছে। আর লোকেশনে ক্লিক করলে ডাইরেক্ট লোকেশন দেখাবে, একবারে গুগল ম্যাপে গিয়ে একবারে লোকেশনটা দেখাবে। তো এভাবে সবগুলো লিঙ্ক কিন্তু কাজ করবে। তো এই ডিজিটাল, এটাই হচ্ছে ডিজিটাল বিজনেস কার্ড বা ক্লিকেবল অ্যাকশনেবল। এটা অনেক স্মার্ট, আর এটা প্রিন্ট করতে হয় না, আর এটা সাইজ অনেক ছোটো, 100-150 KB, যে কাউকে মেসেঞ্জারে দ্রুত পাঠানো যায়, একদম ইজি। তো এটার প্রচুর পরিমাণে বর্তমানে যেহেতু চাহিদা রয়েছে, আপনারা চাইলে এটাকে ব্যবহার করে আপনারা অনলাইন থেকে বিভিন্ন মার্কেট প্লেসে ফাইবার সহ freelancer.com, আপওয়ার্ক, এভরিথিং, যেখানে ফ্রিল্যান্সিং কাজগুলো হয় সেখানে গিয়ে এই সার্ভিসটা দিয়ে আপনারা পর্যাপ্ত ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো যেটা বলতে চাইলাম, যে যাদের মানে আগের ভার্সন, ওল্ড ভার্সন পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিসের, তারা কী করবেন, তাদের যদি PDF ফরম্যাটে সেভ করা না যায়, দেখা গেলো যে সেভ করতে গিয়ে দেখতেছেন সেখানে PDF
ফরম্যাটটি নাই, তাহলে যেটা করবেন এখান থেকে জাস্ট আপনার পিপিটিএক্স এই ফাইলটি সেভ করে নেবেন। প্রেজেন্টেশন অবস্থায় রাখলাম আমি, সেভ করে প্রেজেন্টেশন টু ডেস্কটপে সেভ করলাম। এরপরে সব কিছু ক্লোজ করে দিবেন, দিয়ে যেটা করবে মাইক্রোসফট অফিসের অনলাইন যে ভার্সনটি রয়েছে সেখানে যাবেন, সেটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপডেট ভার্সনগুলো ব্যবহার করতে গিয়ে ঝামেলায় পড়েন, লাইসেন্স থাকে না অথবা ফাইলগুলো ডাউনলোড হয় না, সফটওয়্যারগুলো ঠিক মতো কাজ করে না, এমনটা হতে পারে। তো যাই হোক, মাইক্রোসফট অফিস অর্থাৎ www.office.com এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে সাইন ইন করবেন, একবারে বিনামূল্যে এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপলোড অ্যান্ড ওপেন একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে এই যে ডকুমেন্ট থেকে আপনার এই যে পাওয়ার পয়েন্ট যে ফাইলটি রয়েছে এটা জাস্ট ক্লিক ওপেন করে এখান থেকে এক্সপোর্ট করবেন বা সেভ করবেন আপনি পিডিএফ ফরম্যাটে, তাহলেই হয়ে গেল। ওকে, দেখেন এখানে ওপেন হয়ে গেল, দেন আপনারা এখান থেকে ফাইলটি এক্সপোর্ট করবেন বা সেভ অ্যাজ পিডিএফ ফরম্যাটে। ঠিক আছে, ডাউনলোড পিডিএফ ফরম্যাট, ডাউনলোড কপি টু ইয়োর, এখানে যে পিডিএফ ফরম্যাট রয়েছে এখান থেকে সহজে এক্সপোর্ট করা যাবে। এই যে ডাউনলোড অ্যাজ পিডিএফ, বিভিন্ন কোয়ালিটিতে আপনারা এক্সপোর্ট করতে পারবেন, সেভ করতে পারবেন। তো যা হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। আর এখন দেখতে পাচ্ছেন যে অনেক ভোর রাত হয়ে গেছে, আজান দিচ্ছে, তাই আমি ক্লাসটি থামিয়ে দিতে বাধ্য হচ্ছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি ফ্রিল্যান্সিং।